লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, চিনতে পেরেছ তো আমায়? আমি নরহরি গো, নরহরি। যাক বাবা, অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো। কেন আসিনি এতদিন? সে অনেক কথা। দিনকাল ঠিক ভালো যাচ্ছে না, সবাই আছি ভয়ে ভয়ে। জানি তোমাদেরও মন ভালো নেই। আচ্ছা চলো, একটা মজার গল্প হয়ে যাক। দেখি তো ভাগ্নে শিয়াল আর বাঘ মামা কি করছে। আমাদের সেই বিখ্যাত বাঘ মামা, মানে লেজ কাটা বাঘ, এই বনের রাজা। এই যা, লেজ কাটা বলে ফেললাম, শুনে ফেললো না তো? সুন্দর দেখতে আমি, আহা আহা, কি ভালো চোখ নাক কান, আহা আহা, আর গোফগুলো কি ভালো কি ভালো, আহা আহা, একেবারে রাজপুত্রের মতো। না না, রাজপুত্র হবে কেন, আমি তো রাজা। ঠিক ঠিক, আমি তো রাজা, সে তো মনেই থাকে না, ঠিক ধরে ফেললাম, কি বুদ্ধি আমার, আহ কি ভালো কি ভালো। তবে একটাই যা দুঃখ, আমার লেজটা কাটা, তাই আমি লেজ কাটা বাঘ, বনের রাজা, লেজ কাটা। বাঘ মামা, ও বাঘ মামা, বাড়ি আছো? কে এটা? কি আমার ভাগ্নে শিয়াল নাকি? না না, এ তো শিয়ালের গলা নয়। তাহলে নিশ্চয়ই সেই পুচকে ছাগল ছানা, তার ভারী সাহস। তা না হলে ছাগল হয়ে বাঘের সাথে ঘুরে বেড়ায়, বুদ্ধিও আছে খুব। দেখে গিয়ে কি সংবাদ। কি ভালো রে তুই পুচকে নরহরি, আনন্দে যাই গড়া গুড়ি। না না বাঘ মামা, শেরমান না, শের রক্ষান। ওরে বেটা নরহরি, এবারে হচ্ছে কিন্তু বাড়াবাড়ি। না গো বাঘ মামা, সত্যিই তোমাকে হিরো লাগছে। ঠিক ঠিক বলছিস, আহা আমি হিরো, লেজ কাটা হিরো, আহা আহা। তাও তো আমি সানগ্লাসটা পরিনি, আর গলায় লাল রুমালটাও বাঁধিনি। ধুর বাঘ মামা, তুমি ভারী ইয়ে আছো, একটু প্রশংসা করলে একেবারে আল্লাহ দিয়ে আটখানা। কি বললি? আমি একটাই আটখানা? আগে তো সাতমারি পালোয়ানের কথা শুনেছিলাম রে, আর আমি একাই আট, মানে আটমারি পালোয়ান। আহ আহ, কি পালোয়ান আমি! আহ ও বাঘ মামা, শোনো শোনো, এতক্ষণ ধরে বলছি, এবারে আমার কথা একটু শোনো তো দেখি। ও মা, তুই চার পা তুলে ছাগলের মতো লাফাচ্ছিস কেন? আমি ছাগল? আমার 14 পুরুষ ছাগল, ছাগলের মতো লাফাবো না কি বাঁদরের মতো লাফাবো? ও হ্যাঁ, তাই তো, তুই তো একটা আস্ত ছাগল, তুই একটা ছাগল আর আমি একটা পাগল। ও মা, এই যে পদ্ম হয়ে গেল রে, আহা আমি একটা কবি, লেজ কাটা কবি, কবিতা লেখা আমার হবি, আহ কি ভালো কি ভালো কি ভালো কি ভালো। শোনো বাঘ মামা, আমি কেন এসেছি তোমার কাছে? তাই তো, কেন এসেছিস বল বেটা পুচকে ছাগল, তুই কেন এসেছিস? বলা নেই কওয়া নেই, এলেই হলো, বনের রাজা আমি, মান ইজ্জত কি কিছুই নেই আমার। ও মা বাঘ মামা,
তুমি রাগ করছো নাকি? তাহলে কিন্তু আমার কান্না পেয়ে যাবে, আমি কাঁদবো কিন্তু। আরে না না, কাঁদিস না কাঁদিস না, কাউকে কাঁপতে দেখলে আমারও কান্না পেয়ে যায় রে। আচ্ছা আচ্ছা, বলেই ফেল কেন এসেছিস। আর ভালো লাগছে না বাঘ মামা, সারা দিন রাত গর্তে থেকে থেকে হাঁপিয়ে উঠেছি, কিছু একটা করি চলো। হ্যাঁ রে নরহরি, ঠিকই বলেছিস, আমার ওই একই অবস্থা। জীবনে কোনো ঘটনাও নেই, দুর্ঘটনাও নেই, ভারী নিরামিষ জীবন। জীবন যেন ওই কাটা ঘায় নুনের ছিটে। দেখলি দেখলি আবার কেমন কাব্য করলাম, এই আমি তাহলে সত্যি কবি। ওই দেখো তোমার ভাগ্নে শিয়াল আসছে। কোথায়? হ্যাঁ তাই তো, কতদিন পরে দেখা। এই যে বাঘ মামা, বলি ভালো আছে তো? আর নরহরিও তো দেখছি এখানে, ব্যাপারটা কি? ভালোই হলো শিয়াল দাদা, তুমি এসে গিয়েছো। শুধু শুধু কি এসেছি রে, একটা ভারী চমৎকার খবর নিয়ে এসেছি। চমৎকার খবর? বাহ, সে তো ভারী চমৎকার, ভাগ্নে আমার চমৎকার খবরে হয়েছে। আহা, কি খবরে ভাগ্নে আমার, আহা আহা। তা খবরটা কি, তাড়াতাড়ি বলো, আমার যে আর তরস হইছে না। সার্কাসের দল এসেছে শহর থেকে, ওই নদীর ওপারে তাঁবু দেখলাম। বাহ, ভারী চমৎকার খবর তো, আমি এখনই যাবো সার্কাস দেখতে। হ্যাঁ মামা চলো চলো, আমিও যাব তোমার সঙ্গে। আরে না না, সার্কাস এখনো শুরু হয়নি, সবে মাত্র তাঁবু বসেছে, কয়েকজন লোকও আছে দেখলাম, মনে হচ্ছে শুরু হতে 10-12 দিন লাগবে। ও তাই নাকি, তাহলে তো দেরি আছে, আমরা কিন্তু প্রথম দিনই যাব ভাগ্নে। কিন্তু তোমাকে দেখে যদি সবাই ভয় পেয়ে পালিয়ে যায়? ভয় পাবে আমাকে, সত্যি বলছিস? আহ কি বীর পুরুষ আমি, আমাকে সবাই ভয় পায়। আহ না না, আমরা ছদ্মবেশে যাব, কেউ চিনতেই পারবে না। ঠিক আছে যাই তাহলে, আজ সার্কাস দেখার দিন, আবার দেখা হবে। বাহ কি চমৎকার দেখাচ্ছে মাইরি, কেউ আর বাঘ বলে চিনতেই পারবে না, ভাববে সে রুক্ষান এসেছে। আহ হিরো আমি, কিন্তু বিপদ একটা আছে, যদি কেউ অটোগ্রাফ নিতে চায় তখন? আমি তো নিরক্ষর, সইও করতে পারি না, কি হবে তখন? সে যা, যখন হবে তখন দেখা যাবে। ইস, কবে যে সার্কাস শুরু হবে, আমার যে আর তর সইছে না। আচ্ছা যাবো নাকি একবার, দূর থেকে দেখে আসি কি কাজ চলছে, তাঁবুটা তো অন্তত দেখে আসি গিয়ে। হ্যাঁ ঠিক ঠিক, দেখেই আসি। হ্যালো হ্যালো, ওদিকে দেখ তো, কে একটা ঘুরে বেড়াচ্ছে। তাই কোথায় দেখি দেখি? ওই তো নদীর ওপারে। এই দূরবীনটা দে তো দেখি ভালো করে। বুঝলি কিছু? একটা লোক মনে হচ্ছে, সংসে যে ঘুরে বেড়াচ্ছে। কি মতলবে দেখ তো। আরে সর্বনাশ, এ তো বাঘ হেললে, তাও আবার কাটা। বাঘ? তাহলে নিশ্চয়ই বনের সেই ল্যাচ কাটা বাঘ, ব্যাটা বুদ্ধ। বুঝেছি বুঝেছি, আমাদের গ্রামের বুদ্ধুর বাপ, যা ল্যাচ কেটে দিয়েছিল, ব্যাটা মাথা মোটা। হ্যাঁ সেটাই মনে হচ্ছে, কি করছে টাকি ব্যাটা? দেখ দেখ পুরো সার্কাসের জোকার। আমাদের সার্কাসের মালিক একে পেলে তো খুব খুশি হবে। ঠিক বলেছিস, ওই ল্যাচ কাটা বাঘটাকে পাকড়াও করতে পারলে হতো, মালিক অনেক পুরস্কার দিতেন। তাহলে চল ধরি ব্যাটাকে।
কি করে ধরবি? শুনেছি বেটার গায়ে ভারী জোর। চল তো, আগে বুদ্ধি করে এই খাঁচায় পুড়তে হবে। চল চল ভাই, কিন্তু খুব সাবধান, বুঝতে পারলে ঘাড় মটকে দেবে। নমস্কার স্যার, নমস্কার। আপনি মনে হয় খাঁটি সাহেব, বিদেশ থেকে এসেছেন? বলে কি, আমি সাহেব? আহ, খেপা! কি চমৎকার শরীরের গঠন আপনার! আগে আপনি কি ব্যায়াম করেন? হ্যাঁ হ্যাঁ, করি তো, রোজ কত কসরত করি। তা তো হবেই, খাঁটি সাহেব বলে কথা, গায়ের রংটা তো সোনার মতো। কিসের মতো? ঠিক শুনলাম তো? সোনা সোনা, খাঁটি সোনার মতো, ছা চকচকে। বাহ বাহ, সে তো বেশ। সাজসজ্জাও বেশ রকমারি। কি বাহারি বললি সাজি! তোমরা তো বাপু বেশ ভালো লোক, খুব খুশি হয়েছি। তা খাঁটি সাহেব এখানে কি মনে করে? এই সার্কাসের একটু খোঁজ খবর নিতে এলাম। সে তো ভালোই হলো, আমরাও তো এই সার্কাসেই কাজ করি। কি সৌভাগ্য আপনি আমাদের সার্কাসে এসেছেন। চলুন চলুন, আপনাকে সব ঘুরে দেখাচ্ছি। যাবো যাবো ওদিকে, ভালো লোক এরা, আমাকে সব ঘুরে দেখাবে বলছে। এদিকে দেখুন কত বড় সিংহাসন। ও, এটা সিংহাসন বুঝি? আমি তো ভাবলাম খাঁচা। না না, সার্কাসের সিংহাসন এরকমই হয়, তবে শুধু পালোয়ান লোকেরাই বসে। তাই বুঝি? তা আমিও কি কম পালোয়ান? এক কামড়ে ঘর মুটকে দিতে পারি। হ্যাঁ, কি বললেন? না না, ও কিছু না কিছু না। তা বলছিলাম কি যে, আমিও তো ভারী পালোয়ান। সে তো বটেই, সে তো বটেই। শুধু পালোয়ানরাই এই খাঁচার দরজা খুলে ভেতরে যেতে পারে। আপনি নিশ্চয়ই পারবেন। না না, পারবেন না মনে হচ্ছে, উনি কি আর সেরকম বড় পালোয়ান? পারবেন কি দরজা খুলে ভেতরে যেতে? তবে বেটা, আমি কি না সেরকম পালোয়ান নই? এই দেখ, এই দরজা খুললাম আর ভেতরে গেলাম। আমার খাট হয়েছে, আপনি সত্যি পালোয়ান। আমি দেখি পারি কিনা দরজাটা বন্ধ করতে। না না, এসব লিকলিকে হাড় জিজিরেদের দিয়ে হবে না, এই আমি বন্ধ করলাম। আর এই আমি খুরকো বন্ধ করলাম। পেটা লেজ কাটা বোকা বাঘ, জামা কাপড় পরে ঘুরে বেড়ানো হচ্ছে খাঁটি সাহেব। থাক বেটা এই খাঁচায়, কাল মালিক এসে কত খুশি হবে। বটে, তোদের এত সাহস! আমি আমি এই জঙ্গলের রাজা, তোদের দুটোরই ঘর মটকাবো। হ্যালো, আমাদের হাতে পেলে তো ঘর মটকাবে, কাল পুরস্কারের টাকা নিয়েই চম্পট দেব। শিয়াল দাদা, ও শিয়াল দাদা! কি রে নরহরি, সাত সকালে এত জরুরি তলব কেন? সর্বনাশ হয়েছে, বাঘ মামাকে কোথাও খুঁজে পাচ্ছি না। সব জায়গা খুঁজলাম, কোথাও নেই। বলিস কি রে, চিন্তার বিষয় তো। ভালো করে খুঁজেছিস তো? গুহার কোনো কোণে ঘুমাচ্ছে না তো? না না, সব জায়গা তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই। তাহলে শ্বশুর বাড়ি যায়নি তো? বাঘ মামি তো গত মাসে বাপের বাড়ি গিয়েছে। সে কি করে হবে, কত দূর জঙ্গলে বাঘ মামার শ্বশুর বাড়ি, না বলে কই অত দূরে যাবে না। আর শ্বশুর বাড়ি গেলে কত মন্ডা মিঠাই নিয়ে যায়, তোমাকেও তো সাথে নিয়ে যায়। তা ঠিক, তাহলে গেল কোথায়? আমার মনে হচ্ছে নিশ্চয়ই সার্কাসের তাবু দেখতে গিয়েছে। তা হতে পারে, সার্কাসের নাম শুনে যেরকম উতলা হয়েছিল। চল যাই গিয়ে দেখি।
কোনো বিপদে পড়েনি তো? আমারও না ভীষণ চিন্তা হচ্ছে, যা ভুলোভালা আমাদের বাঘ মামা কিছু বিপদে না পড়ে। চলো চলো,